আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, আর খুব মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো খুব মজার এই শীতকালীন সবজির পাকোড়া। আর এই সবজির পাকোড়া আমি বানাবো কোনো রকম বেসন কর্নফ্লাওয়ার ছাড়াই, একদম মচমচে। তো পাকোড়াটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই শীতে কিন্তু আমরা সবাই খুব বেশি একটা ভাজা পোড়া খেয়ে থাকি, তাই না? নতুন নতুন সবজি দিয়ে আর অল্প কিছু আয়োজন দিয়ে আপনারা কিন্তু মচমচে পাকোড়া বানিয়ে খেতে পারেন, যে কোনো সসের সাথে। তো চলুন, এখানে আমি প্রথমে বাঁধাকপি কিছু কুচিয়ে নিলাম, মানে একটার অর্ধেকটা বাঁধাকপি আমি এখানে কুচিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা আমি একটা বড় বাটিতে নিয়ে সামান্য হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব। তো এইতো আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু হাতে কষিয়ে নিব। তো আমি বাঁধাকপিটাকে লবণটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে বাঁধাকপির গায়ে এক্সট্রা যে পানিটা থেকে থাকে সেটা কিন্তু লবণ দিয়ে মাখানোর কারণে কিন্তু চলে যাবে, মানে উঠে আসবে আর কি। তো মাখিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দিব, তার থেকে কমও রাখা যাবে, সমস্যা নেই, 10 থেকে 15 মিনিটও রেখে দিতে পারেন আর কি। তো এই তো আমি ফিরে আসলাম, প্রায় 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটুকু পরিমাণের পানি উঠে গেছে বাঁধাকপি থেকে। তো এভাবে আমি হাত দিয়ে চিপে চিপে পানিটা বের করে নিচ্ছি, বের করে আরেকটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা পানি কিন্তু বের হয়ে গেছে। তো এভাবে একটু চিপে নিলে মানে পাকোড়াটা কিন্তু অনেক মচমচে হবে, কোনো রকমের কর্নফ্লাওয়ার আর বেসন ছাড়াই কিন্তু। তো এখানে আমি দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণের লবণ, যেহেতু আমি আগে দিয়েছি একটু খেয়াল করে দিতে হবে। দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম আমি মানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়াটা। তো আমি শুকনা চালের গুঁড়িটা দিয়ে দিলাম, দিয়ে আবার ওইটাকে আমি মেখে নিব। তো খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি, আর মেখে কিন্তু রাখা যাবে না, সাথে সাথে কিন্তু তেলে দিয়ে দিতে হবে, না হলে এটাতে আবারও পানি ছেড়ে দিবে। তো এখন আমি দিয়ে দিব সামান্য হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব এখানে 1টা ডিম। তো ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও একটু মেখে নিচ্ছি। আসলে ডিমটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কি, যখন আমরা পাকোড়াটা খাবো তখন। তো একটু ভালোভাবে মেখে নিচ্ছি আমি। তো আমার মাখানোটা হয়ে গেছে, বড়ার মানে পাকোড়ার একটা শেপ চলে আসছে। যখনই দেখবেন এইভাবে পাকোড়ার একটা শেপ চলে আসছে, তখন আর এটাকে না মাখালেও হবে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম প্যান, আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো একটু তেলটা বেশি লাগবে, তো এখানে আমি রান্নার সয়াবিন তেলটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হওয়ার পরে বেশ কিছু পাকোড়া আমি পাকোড়া শেপে দিয়ে দিব। আর এটা আসলে এত বেশি শেপে আনা লাগবে না, পাকোড়ার এটা একটু এবড়ো থেবড়ো থাকলে আসলে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো এভাবে করে আমি বেশ কিছু দিয়ে দিচ্ছি, এক মানে দুইবারে দিতে হবে।
এভাবে কিন্তু আপনারা এই শীতের মজার পাকোড়াগুলো কিন্তু বানিয়ে খেতে পারেন, বাসায় বসে সবার সাথে এনজয় করতে পারেন। ছোট বড় সকলেরই কিন্তু এরকম পাকোড়া খুব ভালো পেয়ে খেয়ে থাকে আর কি। আর যদি হয় সাথে মজার কিছু সস। আর আমি কিন্তু এর আগের দিন একটা সসের মানে দুইটা সসের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন প্লিজ। তো আমি একটু দুই মিনিট পরে আমি এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু। তো পাকোড়ার কালারটা খুবই সুন্দর আসছে কিন্তু, খুবই লোভনীয় কিন্তু, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে, একেবারে মচমচে। তো আরও কিছুক্ষণ জাল করার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন আবারও খুব সুন্দর একটা কালার আসছে। আবারও আমি এই পিঠ ওপিঠ উঠিয়ে দিচ্ছি। তো এখন আসলে পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব আর বাকিগুলোও দিয়ে দিব নামানোর পরে। তো এইভাবেই করে আমি সবগুলা পাকোড়া ভেজে নিব। তো আমি একটা ছাঁকনি দিয়ে পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে পাকোড়াগুলো সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আছে মজার একটা গ্রিন চিলি সস। আর এই চিলি সসগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি প্লিজ দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। আর যারা পাকোড়া খুব ভালো পান বানিয়ে কিন্তু খেতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটার ভিতরটা খুব সুন্দর আসছে, আর কি বলবো একদম পুরোপুরি সিদ্ধ হয়েছে কিন্তু ভিতরটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আবারও কথা হবে, আসসালামু আলাইকুম।